আমরা মাঝে যারা সাংবাদিকতা করে তাদের দুঃখ কষ্ট আমরা নিজে চোখে দেখেছি, যারা নির্বাচনের সময় সিটি কর্পোরেশন নির্বাচনের সময় 2018 নিশিরাতের নির্বাচনের সময় যারা যেসব রিপোর্টাররা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছে, সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করেছে, তারা সরকারের রসনালে পড়েছে, চাকরি হারানোর ভয়ে তারা কথা বলতে পারে না এবং অনেকে হয়তো গোপনে চাকরিও হারিয়েছে, এই বাস্তবতা। আমি এখানে জিয়া পরিবারের পক্ষে কোনো বক্তব্য দিতে আসি নাই। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে শহীদ জিয়ার নাম মুছে যাবে না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মানে শহীদ জিয়ার ইতিহাস। শেখ মুজিব যেখানে ব্যক্ত হয়েছে, শেখ মুজিব যেখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, সেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে সেই দানব সরকার, সেই দানবীয় শেখ হাসিনা ঘোষণী বেগম এই জুন মাস আগামী 23 তারিখে আবারও আসতেছে। আওয়ামী লীগ তার জন্মগত ভাবেই একটি ফাঁসিবাদী দল, একটা এই ফাঁসিবাদী দল থেকে আম গাছ থেকে যেমন কাঁঠাল আশা করা যায় না, তেমনি আওয়ামী লীগের কাছ থেকে গণতন্ত্র আশা করার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার বক্তব্য অনেক বক্তা দিয়েছেন, আমিও অনেক লম্বা কথা বলেছি, লম্বা কথার দিন নেই, রাজপথে নামতে হবে, হয় গ্রেপ্তার হয় গ্রেপ্তার হব নয় রাজপথে দাঁড়িয়ে থাকবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের কয়েকদিন আগে বাজেট হয়েছে, অনেকে বাজেট নিয়ে কথা বলেছেন, বাজেট নিয়ে কোনো কথা বলতে চাই না। ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইন দিয়ে আজকে বাংলাদেশের এখানে অসংখ্য এখানে মানুষ রয়েছেন যাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আপনি মান্না ভাই বলেন, আপনি এখানে বিপিনুর বলেন, এখানে আমাদের জোটের যারা রয়েছেন সবার নামে মামলা রয়েছে, বিএনপির নামে লক্ষ লক্ষ মামলা রয়েছে। আপনি মামলাকে দিয়ে আপনি মামলা দিয়ে আজকে ক্ষমতায় আছেন, আপনি বিনা ভোটে ক্ষমতায় আছেন। আজকে যুগান্তরের সম্পাদক সেই আমাদের মারা গেছেন তিনি নাম, তিনি বলেছিলেন আরে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে যেখানে দেখবেন তাকে বলবেন তুই চোর। মুসা ভাই বলেছিলেন, আজকে বন্ধুরা আপনারা দেখেছেন, আমরা কি জানি সাহেব কোথায় আছে, আমরা কি জানি সম্রাট কোথায় আছে, আমরা কি জানি সাবরিনা কোথায় আছে, আমরা কি জানি দিকে শামীম কোথায় আছে। এই এক একটা আওয়ামী দুঃশাসনের এই লুটেরা আপনারা দেখেছেন প্রায় 5,000 কোটি টাকা লুট করেছে এই বাচ্চু বেসিক ব্যাংক থেকে। আপনারা দেখেছেন এই যে বিকে হালদার তার বাড়ি পিরোজপুরে সেই কত হাজার হাজার কোটি টাকা লুট করেছে। বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নেই, লিজিকে কোনো টাকা নেই, আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর আপনি উন্নয়নের রোল মডেল করে জাহান্নামে পৌঁছে গিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে এখন আওয়ামী লীগ নয়, এখন আওয়ামী জাহিলিয়াত চলছে, এই আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী গণতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আজকের এই বক্তব্যের শেষে আবারও বলতে চাই, আমাদের যিনি অভিভাবক ডাক্তার জাহরুল্লাহ চৌধুরী তাকে ধন্যবাদ জানাই, একজন অসুস্থ মানুষ হওয়ার পরেও যেই ডাক্তার এই গণতন্ত্র উত্তরণের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যিনি সেখানে আসেন কথা বলেন তাকে ধন্যবাদ জানাই।